হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ছোট ছোট মালবেরি গাছ এই গাছগুলোকে আমি আজ পুনিং করব এবং কি খাবার দেব সেটাই আজ আমি আপনাদেরকে জানাবো বিগত দিনে আমার এই ছোট্ট মালবেরি গাছগুলো থেকে আমি প্রচুর ফল পেয়েছিলাম সেটা আমার চ্যানেল ফলো করলে আপনারা অবশ্যই জানতে পারবেন তো আগামী দিনে আরও বেশি ফল পাওয়ার জন্য এই কাজটা আমাদের করা খুবই জরুরি গাছকে আগামীতে প্রচুর ফল দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে ভালো করে পনিং করতে হবে ও সাথে কিছু খাবারও প্রদান করতে হবে তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমি আমার গাছগুলোতে কি খাবার দেব এবং কীভাবে আমার গাছগুলোকে ট্রোনিং করব তো আমি এখানে একটা কাটার নিয়েছি কাটারটিকে শোধন করার জন্য আমি এখানে হ্যান্ড স্যানিটাইজার নিয়েছি আপনাদের কাছে স্যানিটাইজার না থাকলে আপনারা অবশ্যই আগুনে গরম করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে কিছু খাবার নিয়ে নিয়েছি কী কী খাবার নিয়েছি সেটা আমি আপনাদের পরে বলছি তো প্রথমে আমি আমার গাছের গোড়ায় যে আগাছাগুলো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো করে এই আগাছাগুলো আমি তুলে গাছের গোড়াটা পরিষ্কার করে নেব কারণ অনেক দিন গাছের গোড়ায় কোনো খাবার দেওয়া হয়নি সেই জন্য এরকম আগাছা হয়েছে দেখতেই পাচ্ছেন গাছের গোড়ায় যে আগাছাগুলো ছিল আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমার কাটারটিকে স্টেলাইজ করে নেব খুব ভালো করে আপনারাও এইভাবে করে নেবেন আমি একটি তুলোর সাহায্যে কিছু স্যানিটাইজার নিয়ে ভালো করে ঘষে ঘষে আমার কাটারটিকে পরিষ্কার করে নিলাম আপনাদের কাছে যদি স্যানিটাইজার না থাকে তার জন্য আপনারা আগুনে এটা গরম করে নিতে পারেন তাহলেও হবে কোনো সমস্যা হবে না তবে অবশ্যই স্টিলাইজ করে নিতে হবে গাছ পুনিংয়ের ক্ষেত্রে এটা করা খুবই জরুরি বড় বড় বাগানিরা এটা করে থাকেন এবং আমাদের করার জন্য সাজেস্ট করেন তাই আমিও করে নিলাম এবার আমি আমার মালবেটি গাছের সমস্ত ডাল একে একে পনিং করে নেব হেলদি ডালগুলো অবশ্যই আগে পুনিং করতে হবে তারপর বড় বড় পাতা সব কিছু পনিং করে আমি গাছটিকে পরিষ্কার করে নেব তো গাছ পনিং করে নেয়ার পর এবার আমি এর গোড়ায় খাবার দেবো সে জন্য গোড়ার মাটি একটু আলগা করে নিতে হবে তাতে যদি একটু শিকড় কাটা পড়ে যায় তাও ক্ষতি নেই অবশ্যই এই কাজটা করতে হবে তো আমি আমার দুটো গাছের গোড়াই। খুঁসে নিলাম এতে আমি এবার সার দেব তো কি কী সার দেব সেটাই আমি আপনাদের এখন দেখাবো চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি মিশ্র জৈব সার এতে সব রকম উপাদান আছে এটা আমি ছমাস আগে আমি তৈরি করে রেখেছিলাম আমার বাগানের সমস্ত গাছে আমি দিয়ে থাকি আর নিয়েছি সামান্য একটু অ্যাপসাম সল্ট এটা গাছকে স্ট্রেসের হাত থেকে রক্ষা করবে যেহেতু খোড়াখড়ি করা হয়েছে আর এটা আছে সিঙ্গেল সুপার ফসফেট এটা গাছে শিকড় গজাতে সাহায্য করবে আর এটা নিয়েছি পটাশিয়াম নাইট্রেট এটা আমি নিয়েছি এজন্যই গাছকে যেমন খাবারের পাশাপাশি গাছের ফলেরও বৃদ্ধি ঘটাবে এবং গাছকে সতেজ রাখবে তো এবার এই খাবারগুলো আমি আমার গাছের গোড়ায় দিয়ে নেব তো প্রথমে আমি মিশ্র জৈব সারটা আমি গাছে দিয়ে নেব প্রতিটা গাছে দু চামচ করে দিয়ে নেব এটা দিয়ে নেওয়ার পর গাছে তারপর আমি সিঙ্গেল সুপার ফসফেট একটু দিয়ে নেব যাতে গাছের শিকড়টা তাড়াতাড়ি গ্রোথ নেয় তারপর আমি একটু অ্যাপসম সল্ট দিয়ে নেব সামান্য অল্প পরিমাণে দিলাম খুবই অল্প দিতে হবে কম হওয়া ভালো বেশি হওয়া ভালো নয় তারপর আমি একটু পটাশিয়াম নাইট্রেট দিয়ে দিচ্ছি গাছে ফল আনার সঙ্গে সঙ্গে এটা গাছকে সুস্থ রাখবে এবং গাছেরও বৃদ্ধি ঘটাবে এই পটাশিয়াম নাইট্রেট দিলে ফলের কোয়ালিটিও ভালো হয় তো দেওয়ার পর আমি ভালো করে মাটিতে মিশিয়ে নিলাম এবার গাছে আমি জল দিয়ে দেব তার আগে আমি একটু ফাঙ্গিসাইড গুলে সমস্ত কাটা ডালে আমি লাগিয়ে দেব গাছকে ফাঙ্গাসের হাত থেকে মুক্ত রাখার জন্য এটা অবশ্যই করা দরকার সামান্য সময় এদের পিছনে আমরা যদি ব্যয় করে থাকি দীর্ঘ সময় এরা ভালো থাকবে মাটিতে থাকা গাছের ক্ষেত্রে কোনোরকম পরিচর্যা না করলেও চলে কারণ তারা সীমাবদ্ধ নেই তারা তাদের শিকড় প্রসারিত করে তাদের প্রয়োজনীয় খাবার তারা খুঁজে নেয় কিন্তু টবে থাকা গাছের ক্ষেত্রে সেটা একেবারেই সম্ভব নয় এদেরকে আমাদের মোকাপে কি হয়ে থাকতে হয় আমরা খাবার দিলে তবেই এরা খাবার পাবে নচেত নয় তাই টবের গাছের প্রতি আমাদের লক্ষ্য রাখা অবশ্যই দরকার এবং সময় মতো খাবার দিতে হবে তবেই এরা আমাদের মন খুলে ফল ও ফুল দিতে সক্ষম থাকবে তো বন্ধুরা আপনারাও এইভাবে আপনাদের গাছের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ